প্রায় দেড় মাসের মাথায় এসএমই মার্কেটে শেয়ার ওয়ান্ডারল্যান্ড টয়েস 27 টাকা থেকে বেড়ে 105 টাকা হয়েছে। একই সময় ছুঁয়েছিল 119 টাকার ঘর, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। পাতালে থাকা শেয়ারটির দাম কেন আকাশ ছিল, কারণ অনুসন্ধানে ডিএসসির ওয়েবসাইটে গিয়েও খুব বেশি তথ্য পাওয়া গেল না। শুধু পাওয়া গেল দাম বাড়ার মতো কোনো তথ্য নেই বলে সতর্কবার্তা। সিদ্ধান্ত নিলাম কারখানাটি ঘুরে দেখার। যেতে হবে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে ওয়ান্ডারল্যান্ড টয়েজের কারখানায়। গুগল বলছে সময় লাগবে 2 ঘন্টা 18 মিনিট। ভাওয়াল উদ্যানের পাশে ঠিকঠাক চলে গেলেও কারখানাটি খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হলো। বসার চেয়ার বানায়? জি। কারা বানায়? আমরাই বানাই। আপনারা বানান? কার না, কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান বলতে কোম্পানি কি? কোম্পানির নাম কি? কোম্পানির নাম রহিম আফরোজ। হ্যাঁ জি। হ্যাঁ জি, রহিম আফরোজ। শেষে মাটির পথ ধরে কারখানার সন্ধান পাওয়া গেলেও গেটে দাঁড়ানো ছিল না কেউ। দূর থেকে একটি সাইনবোর্ড দেখে নিশ্চিত হলাম কারখানাটি ওয়ান্ডারল্যান্ড টয়েজের। কি করেন এখানে? ব্যাটারি, রহিম আফরোজের ব্যাটারি। হ্যাঁ, রহিম আফরোজের ব্যাটারি। রহিম আফরোজের ব্যাটারি? হ্যাঁ। আর টয় তৈরি হয় এখানে? না না, রহিম আফরোজের ব্যাটারি বানায় আর কি। ব্যাটারি বানায় এখানে? হ্যাঁ, কভার বানায় খালে আর কি। মানে কভার বানায়? কন্টেনার, কন্টেনার। কিছু মেশিন পড়ে থাকলেও কাজ করার মতো শ্রমিক ছিল না কেউই। আর যারা এখানে এসে কাজ করে তারা রহিম আফরোজ নামের একটি ব্যাটারি কোম্পানির বিভিন্ন সরঞ্জাম তৈরি করেন। রহিম আফরোজের বাইরে তো আর কেউ কাজ করে না? না, এখন কাজ করে না। এই যে ওয়ান্ডারল্যান্ড টয় একটা দেখলাম, ওটা কি? ওটা আগে ছিল, এখন ওটা আগে ছিল কোনো একদিন, এটা আমরাও দেখিনি। ওটা আপনারা দেখেন? আপনি কত বছর কাজ করেন? প্রায় 15 বছর। গাজীপুরের শালবনে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড টয়ের ইন্ডাস্ট্রির নামে শুধুমাত্র এই একটি সাইনবোর্ডই আছে। এখানে এসে আমরা জানতে পেরেছি যে এখানে এখন কাজ করছেন রহিম আফরোজ, কারণ তারা ব্যাটারি তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে বানাচ্ছেন। অথচ এই ওয়ান্ডারল্যান্ড টয় গেল দেড় মাসে শেয়ার বাজারে বেড়েছে 300% বেশি। কীভাবে? এখন আমাদের গন্তব্য অ্যাপেক্স ওয়েভিংয়ে। শেয়ার বাজারের এসএমই সেক্টরে থাকা এই শেয়ারটি কয়েকদিন আগে বেশ দাপট দেখিয়েছে। তবে সেই শেয়ারটির ইন্ডাস্ট্রির উৎপাদন চলছে কি না এটা একটু যাচাই করে দেখতে চাই। চলুন দেখে আসি। করোনার আগে থেকে বন্ধ থাকা এই কোম্পানিটির গত এক বছরে সর্বোচ্চ দাম উঠেছিল 41 টাকা পর্যন্ত। নাম অ্যাপেক্স ওয়েভ। ভেতরে ঢুকতে মানা। ওনারা পারমিশন না নিয়ে কথা না বললে কিভাবে আসলো? বললো যে কথা না বললে ওনারা কিভাবে আসলো? মানার কারণ জানালেন স্থানীয়রা। এই কারখানার উৎপাদন বন্ধ নাকি 2 বছরের বেশি সময় ধরে। ভেতরে কাজ চলছে হোম টেক্সটাইলের। বন্ধ চলছে পরে বছর উপরে হয়ে গেছে, ভাড়া দেওয়া হয়েছে আর কি, পার্ট বাই পার্ট। হ্যাঁ, ফর্টিস গার্মেন্টস আর কোকাকোলা, কোকাকোলা দেওয়া হচ্ছে 4 মাসের জন্য, আর আপনার ফর্টিসের কাছে দেওয়া হয়েছে গোডাউন হিসাবে। কার্টন মার্টন তো আছে, ফটিকে কাপড়ের কার্টন গোডাউন নিচ্ছে। ফ্লোরে আটকে পড়া ভালো শেয়ারের অভাবে জাঙ্ক শেয়ারের দিকে ঝুঁকছে সাধারণ বিনিয়োগকারীরা। অভিযোগ খাত সংশ্লিষ্টদের। অন্তত পক্ষে 15-16 হাজার কোটি টাকা ব্যাংকের বিনিয়োগ। হ্যাঁ, ব্যাংকের বিনিয়োগ প্রায় 15-16 হাজার কোটি টাকা আটকে গেছে। হ্যাঁ, অনেকদিন ধরে ব্যাংকসগুলো মুভ করতে পারছে না। বিনিয়োগকারীরা যাদের কাছে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার ছিল ওরাও মুভ করতে পারছে না। সো এই অবস্থার মধ্যে বাজারে একটা আমার মনে হয় যে বাজারটা জাঙ্ক শেয়ারের দিকে ঠেলে দিচ্ছে বিনিয়োগকারীদের। যদিও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভিযোগের তীর অন্যদিকে। তারা বলছে অনেকটা খোলামেলাভাবে বন্ধ কোম্পানি নিয়ে গেম হয় শেয়ার বাজারে। তাদের অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা যেতে চাই ফরিদপুরের আজিজ পাইপের কারখানায়। অনেকটা চোর পুলিশ খেলে কারখানার ভেতরে ঢুকতে হলো আমাদের। মাঝে একবার করোনা বন্ধ ছিল তো, একটু ওই দিন একটু আছে অনর্গল, 5টা মেশিন চলতো, 4টা মেশিন চলতো, লোক ছিল, প্রতি শিফটে ছিল 18-20 জন, ইঞ্জিনিয়ার প্রতি শিফটে থাকতো 6 জন 5 জন, স্টোর থাকতো 2 জন 3 জন, এখন তো মেশিনই চলে।
নাজুক কোম্পানির শেয়ার গেম রুখতে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ শেয়ার বাজারের আইন বিশেষজ্ঞদের। যেই যেই কোম্পানিগুলি ছোট ছোট পেইড আপ ক্যাপিটাল, যারা বন্ধ বা অপারেশন নাই বা এজিএম রাইট টাইমে করছে না, তাদের এগেনস্টে হার্শ লাইনে যেতে হবে এবং সার্ভেলেন্স খুব স্ট্রংলি ইয়ে করতে হবে। যদি কোনো ধরনের ফ্রড বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা মিসলিডিং ইনফরমেশন পায়, তাহলে কিন্তু সেকশন 24 প্রায় 5 years ইমপ্রিজনমেন্ট প্লাস আপনার কিন্তু 5 লাখ টাকা ফাইন। এত এত পরামর্শের মাঝেও বিদেশি কোম্পানি কিনে নিয়েছে এই খবরে 30 টাকা থেকে 188 টাকা উঠেছে এমারেল্ড অয়েলের শেয়ারের দাম। অথচ কেউ খোঁজ নেননি বেসিক ব্যাংকের দেনার টাকা পরিশোধ করতে না পারায় এই কোম্পানিটির যন্ত্রপাতি নিলামে তুলেছে ব্যাংকটি। অন্য দেশে এগুলো লিস্টিংয়ে থাকে না, ডিলিস্টেড হয়ে যায়, লিকুইডেশনে চলে যায়। আনফরচুনেটলি বাংলাদেশে ওটিসি থেকে কিছু কোম্পানি নিয়ে আসছে যেগুলো ফেরত আনার যোগ্যতায় রাখে না। আবার দেখে যে যেটা চলবে না সেগুলোর বোর্ডকে রিকনস্টিটিউট করা হচ্ছে, আর যেটা চলবে না, যেটা ঋণের দায় নেগেটিভ ইয়াতে আছে, অ্যাসেটে আছে, তো সেটা কীভাবে কারো কাছে জাদুমন্ত্র আছে ওটা চালানোর উপায়? শুধু এই কোম্পানিগুলো নয়, এমন আরও ডজন খানেক বন্ধ কোম্পানির খোঁজ রয়েছে এখন টেলিভিশনের হাতে, যাদের মধ্যে খুলনা পেপার মিল, সেন্ট্রাল ফার্মা, খান ব্রাদার্স পিপিওএফ ব্যাক ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। এসব কোম্পানি নিয়ে কি ভাবছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা? 80-90টা বন্ধ কোম্পানির মধ্যে 20-25টা অলরেডি চালু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, আরও 20-30টা চালুর পথে, এবং আমার বিশ্বাস সবগুলো আবার চালু হবে। আর যেগুলো চালু হবে না এরকম কয়েকটাকে আমরা এক্সিট দিয়ে দিয়েছি যে জনগণের টাকা ফেরত দিয়ে চলে যান। সোশ্যাল মিডিয়ায় কেউ যখন কোনো পোস্ট দেয়, বুঝে নিতে হবে যে উনি আপনার বন্ধু না, উনি আপনার কোনো আপন কেউ না, অপরিচিত একজন লোক। উনি যখন কোনো কিছু করতে বলে এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে। তা জেনে শুনে একটা অপরিচিত লোকের একটা পোস্ট দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সবচেয়ে বোকার মতো কাজ। শেয়ারবাজারে টিকে থাকতে হলে সাধারণ বিনিয়োগকারীদের গুজবে শেয়ার না কেনার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।